ভারতীয় চলচ্চিত্র তথা সঙ্গীত জগতের মুকুটের দুই স্বর্ণপালক সত্যজিৎ রায় ও কিশোর কুমার। অনেকেই হয়তো জানেন না তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুর তার জীবন সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে আমরা জেনে নেব সেই সম্পর্কের আধার। রুমা গুহ ঠাকুরতা জন্মগ্রহণ করেন 1934 সালের 3রা নভেম্বর কলকাতাতে। বাবা সত্যেন ঘোষ এবং মা সতীদেবী। সতীদেবী ছিলেন অত্যন্ত গুণী মানুষ, নাচে এবং গানে ছিলেন সমানভাবে পারদর্শিনী। পণ্ডিত উদয়শঙ্করের কাছে নাচ শিখেছিলেন। এই অত্যন্ত গুণবতী মায়ের সান্নিধ্যে থাকার ফলে মায়ের পদচিহ্ন অনুসরণে রুমাদেবীও হয়েছিলেন একাধারে উচ্চমানের গায়িকা, নৃত্যশিল্পী এবং শেষে অভিনেত্রী। বম্বে থেকে কলকাতা চলচ্চিত্র জগতে রুমাদেবী তার প্রতিভার ছাপ ফেলে গেছেন। অভিনেত্রী হিসাবে প্রথম ছবি মুক্তি পায় 1944 সালে, নাম জোয়ার ভাটা। তার মা অর্থাৎ সতীদেবী ছিলেন সত্যজিৎ রায়ের পত্নী বিজয়ার বড় দিদি। সেই সূত্রে মামা অথবা মেষমশাই হন সত্যজিৎ রায়। তাই রুমাদেবীকে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা যায়, যেমন অভিযান, গণশত্রু ইত্যাদি। তারপরে কাজ করেন হিন্দি ছবি অপসার ও মশালে। মশাল ছবিটি পরিচালনা করেন নীতিন বসু। ওই ছবিতে আমরা দেখতে পাই রুমাদেবীর মা এবং মাসিকেও, অর্থাৎ অভিনয়ে ছিলেন সতীদেবী ও বিজয়া দাস। আর ওই ছবিতে রুমার চরিত্রের নাম ছিল সরলা। হিন্দি ছবিতে অভিনয়ের সূত্র ধরে বোম্বাইতে দেখা হয় গায়ক এবং নায়ক কিশোর কুমারের সঙ্গে। মেলামেশা শুরু হয় দুজনের। ধীরে ধীরে গভীর প্রেমে মগ্ন হন রুমা এবং কিশোর কুমার। অবশেষে 1951 সালে তারা সাত পাকে বাঁধা পড়েন। 1952 তাদের একমাত্র পুত্র অমিতের জন্ম হয়। কিন্তু দুজনের জীবনের আঁকাবাঁকা পথে বেশিদিন একত্রে পা মেলাতে পারেননি। দুজনের মধ্যে মতের গরমিল দেখা যায়। দেখা যায় পরবর্তীকালে 1958 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ভেঙে যায় তাদের সুখী দাম্পত্যের সেই পরিবার। পরে অবশ্য দুজনেই অন্য জায়গায় বিয়ে করে ঘর বেঁধেছেন। প্রথমে কিশোর কুমার নায়িকা মধুবালাকে বিয়ে করেন। তার মৃত্যুর পর যথাক্রমে যোগিতা বালি ও লীনা চন্দ্রভারকারকে বিয়ে করেন কিশোর কুমার। সব মিলিয়ে মোট 4 বার বিয়ে করেন কিশোর কুমার। লীনার গর্ভে জন্ম দ্বিতীয় কিশোর পুত্র, নাম সুমিত কুমার। প্রথম দিকে রুমাদেবীর কাছেই থাকতেন পুত্র অমিত কুমার। পরে তাকে বোম্বাইতে নিয়ে যান তার পিতা। রুমাদেবী পরে পঞ্চসার ছবির পরিচালক অরূপ গুহ ঠাকুর তাকে বিয়ে করেন। তারপর থেকেই অবশ্য তিনি পরিচিতা হন রুমা গুহ ঠাকুরতা নামে। এই পক্ষে তার 2 সন্তান, কন্যা শ্রমণা ও পুত্র অয়ন। আজকের ভিডিওতে রুমা গুহ ঠাকুরতা সম্পর্কে এইটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।